আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। কিন্তু আজকে ইন্টারনেটে ঢোকার পরে, একটি ভিডিও দেখার পরে, কয়েকটি তথ্য জানার পরে খুবই মনের মধ্যে দুঃখ লাগলো, খুবই খারাপ লাগলো। আপনারা সবাই অবগত আছেন, নারায়ণগঞ্জ বড় মসজিদে 6টি এসিতে আগুন লেগে বিস্ফোরণ হয়ে প্রায় 12 জন মানুষ নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন যে সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করার জন্য মসজিদে ঢুকেছিল তারা হয়তো নিষ্পাপ, তাদের আর কোনো গুনাহ ছিল না, তারা জান্নাতের বাগানে গিয়ে মৃত্যুবরণ করেছে। তাই আল্লাহ তাআলা যেন দুনিয়ার জান্নাত থেকে তাদেরকে সরাসরি পরকালের জান্নাতের মধ্যে নিয়ে তাদের বসবাস করায়। দ্বিতীয় কথা হলো, বিস্ফোরণ হয়েছে এর জন্য আমরা সবাই শোকাহত। কিন্তু বিস্ফোরণটা হয়েছে কেমনে জানেন? সামান্য কিছু ভুলের কারণে। আপনারা সকলে জানেন, অনেকে হয়তো জেনেও গিয়েছেন, যে নারায়ণগঞ্জ সেই তল্লা মসজিদের আপনার মসজিদের নিচ দিয়ে একটি গ্যাসের লাইন নেওয়া হয়েছে। ওই গ্যাসের লাইন নাকি অনেক আগেই ফুটো হয়েছিল, যার কারণে ওখানে পানি পড়লে বোঝা যেত যে ওখান থেকে গ্যাস বাহির হয়। এটা নাকি মেরামত করার জন্য যখন তাদেরকে জানানো হয়, তিতাস গ্যাসের লোকদেরকে, তারা 50,000 টাকা ঘুষ চেয়েছিল। এই 50,000 টাকা ঘুষ না দেওয়ার কারণে সেটা মেরামত করে না, সেটা সারে না, যার কারণে আজকে এতগুলো প্রাণ চলে গেল। আবার অনেক মানুষ, প্রায় 40 জনের মতো মানুষ মুসল্লি হাসপাতালের মধ্যে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে শুধুমাত্র এই ভুলের কারণে। আজকে মানুষ কতটুকু নির্মম হলে, কতটুকু খারাপ হলে এরকম কাজ করতে পারে বলেন? একটা মসজিদ, অন্য জায়গায় তো তোরা ঘুষ খা, সুদ খা, এগুলো তো খাস, একটা মসজিদের কাছে যেটা আল্লাহর ঘর, এখানেও কি তোদের ঘুষ খাতে হবে? এখানেও কি ঘুষ খাওয়া দরকার? যে মানুষগুলো যখন নামাজরত অবস্থায় এই কাজটা হয়েছে, আগুন লেগেছে, কীরকম চিৎকারই না করেছে মুসল্লিরা। একটু লক্ষ্য করবেন, আপনি কয়েক সেকেন্ড আগুনের মধ্যে একটু হাত রাখবেন, তাপ লাগার সাথে সাথে উহ বলে উঠে আমরা, ভালো লাগে না। কিন্তু যখন পুরো মসজিদ জুড়ে আগুন লেগে গেছে, মানুষগুলো আগুনের মধ্যে পড়তেছে, কতই না কষ্ট পেয়েছে তারা, কতই না আঘাত পেয়েছে তারা। শুধুমাত্র আজকে কিছু মানুষের জন্য এই কাজটা হয়েছে। ধিক্কার জানাই ওই সমস্ত লোকদের যারা মসজিদের কমিটির কাছ থেকে ঘুষ চেয়েছে, এই গ্যাসের ছিদ্রটা বন্ধ করেনি। অনেক তথ্য আমরা জেনেছি যে আসলে এই গ্যাসের কারণে নাকি এসির সাথে সংঘর্ষ হয়ে যে কোনোভাবে এসিগুলো বাস্ট হয়ে অগ্নিদগ্ধ হয়ে এই ঘটনাটি ঘটেছে। প্রিয় দর্শক, আর একটি কথা বলি, আমাদের এলাকায় যেগুলো মসজিদ আছে, যারা খাদেম আছে, যারা মুয়াজ্জিন আছে, ইমাম আছে, তারাও সবসময় সতর্ক থাকবেন। যেগুলো কিছু সমস্যা থাকলে ইলেকট্রিক জিনিসপত্র এগুলো একটু দেখে শুনে রাখবেন, কারণ ছোট্ট একটি ভুলের কারণে হতে পারে এত বড় দুর্ঘটনা। আর যেন আমাদের মাঝে এরকম আর দুর্ঘটনা না ঘটে, সেই জন্য আমরা সকলেই সোচ্চার থাকব, সতর্ক থাকব। আর আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষ করে দোয়া করব, আল্লাহ পাক যেন ওই মসজিদের মধ্যে যারা নামাজরত অবস্থায় নামাজ পড়তে গিয়ে প্রাণ হারিয়েছে, জীবন বিলীন করে দিয়েছে, যারা দুনিয়া ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, আল্লাহ পাক যেন ওনাদেরকে মাফ করে দেন, ওনাদেরকে যেন জান্নাতবাসী করে দেন। সকলে বলে আমিন। আর যারা অসুস্থ হয়ে হাসপাতালের মধ্যে পড়ে আছে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর যদি তাদের কপালে সুস্থতা না থাকে, হায়াত না থাকে, তাদের যদি হায়াত ফুরিয়েই থাকে, তাহলে আল্লাহ পাক যেন তাদেরকে কালেমা শহীদ দুনিয়া থেকে বিদায় নেওয়া তৌফিক দেয়। সকলে বলে আমিন। প্রিয় দর্শক, আজকের মতো ছিল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, খোদা হাফেজ।